বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজনই ব্যবসায়ী নেতা এবং একই সঙ্গে দুজন কম বেশি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আমার বায় রয়েছেন সৈয়দ নুরুল ইসলাম ডানে রয়েছেন গোলাম সরওয়ার মিলন স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার সৈদুল ইসলাম আপনাকে শুরু করে যে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে সো বাংলাদেশের বর্তমান আর্থ রাজনৈতিক যে বাস্তবতা সেই বাস্তবতা একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে কতটা কমফর্ট ফিল করছেন আপনি ধন্যবাদ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে ওয়ার্ল্ড ব্যাংক স্বীকৃতি দিয়েছে এই বিষয়ে কিন্তু গত তিন চার বছর ধরে আমি কথা বলছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশ যেভাবে আগাচ্ছে এবং বাংলাদেশ মধ্যমায়ের দেশে যাওয়া এখন আর স্বপ্ন না কল্পনা না এটা বাস্তবতা এবং সেটা গত সপ্তাহে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যখন শিক্ষিতরা পেলাম আমার কাছে আমি আরও বেশি উৎসাহিত হলাম সরকার আমাদের এটা টার্গেট ফিক্স করেছে দুই সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে যাবো অর্থাৎ মধ্যমায়ের দেশ যাওয়া মানে অর্থাৎ দুই হাজার ইউএস ডলার প্লাস পার ক্যাপিটাল ইনকামে যাওয়া এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে আমরা প্রায় তেরোশো প্লাস গভর্নমেন্ট বলছে চোদ্দশো প্লাস অর্থাৎ সত্যিকার অর্থে মধ্যমায়ের দেশে পদার্পণ করা এখন আমাদের জন্য সময়ের ব্যাপার এবং এটাই হচ্ছে বাস্তবতা আমি কিন্তু মধ্যমায়ের দেশে যাওয়া নিয়ে যতটুক না উৎসাহী তার থেকে অনেক বেশি চিন্তিত মধ্যমায়ের পরের স্টেপ যেটা কি ইকনমিতে বলে মিডলকাম ট্র্যাপ পৃথিবীর অনেক দেশ কিন্তু মধ্যমায়ের দেশে গিয়ে হামাগুড়ি খার্যখান থেকে বেরোতে না ওটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি আজকে সকালে অমর্ত সেনের একটা লেখা পড়ছিলাম ফেসবুকে অমৃত সেন একটা চমৎকার কথা বলেছেন ইন্ডিয়া ট্রাইং টু বি দ্য ম্যানুফ্যাকচারিং কান্ট্রি উইথ দ্য ইনিফিসিয়েন্ট অ্যান্ড আনহেলদি ওয়ার্ক ফোর্স বাংলাদেশের বেলায় কিন্তু পুরোটা সত্যি না হলেও কিছুটা হলে সত্যি আমাদের অনেক সূচক ইন্ডিয়ার থেকে বেটার যেটা অমৃত সেন বারবার বলেন সোশ্যাল ইন্ডেক্স সোশ্যাল ইন্ডেক্সকে কিন্তু

আমি কিন্তু আমার জাতিটাকে আগামী দশ পনেরো বছরে শুধু মধ্যমায়ের দেশে দেখতে চাই না অন্তত উন্নয়ন উন্নত দেশের কাছাকাছি দেখতে চাই দ্যাট মিনস পার ক্যাপিটাল ইনকাম দশ হাজার ডলার এই পার ক্যাপিটাল ইনকাম দশ হাজার ডলারে যেতে হলে যেই মেধার দরকার যে স্ট্রাকচারের দরকার যে সংকল্পের দরকার যে ওয়ার্কফোর্সের দরকার সেটা আছে কি না আমি অমর্ত সেনের কথাটাকে আবার রিপিট করছি যে অদক্ষ অস্বাস্থ্যকর জনগোষ্ঠী দিয়ে আপনি এই ট্র্যাপ কখনো আপনি পার করতে পারবেন না আপনি দেখেন বাংলাদেশের ডেমোগ্রাফিতে বলছে যে বাংলাদেশ সব সবচেয়ে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের অফ দা হাইয়েস্ট ইয়াং পপুলেশন কান্ট্রি যেটা আমাদের অর্থনীতির জন্য রীতিমতো একটা বড় একটা সুযোগ কিন্তু আমি গত একটা অনুষ্ঠানে বলেছিলাম যে মোটা সোটা একটা মানুষ বুদ্ধিহীন সে খুব বেশি দূর যেতে পারবে না আবার খুব বুদ্ধি ইন্টেলেকচুয়াল পড়ালেখায় খুব ভালো অসুস্থ শারীরিকভাবে সেও পারবে না পারবে না আমাদেরকে এই জায়গায় অনেক বেশি কাজ করতে হবে অর্থাৎ সুস্থ সবল মেধাবী একটি জনগোষ্ঠী আগামী দিন আমাদের দরকার তাহলে আমরা মধ্যমায়ের দেশের স্বপ্ন পূরণ তো আমরা করেই ফেলেছি এই স্বপ্নকে সামনের দিকে নিয়ে যেতে হলে আগামী প্রজন্মকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা স্বাস্থ্যবান শিক্ষিত মেধাবী আগামী প্রজন্ম আমি একটা কথা বারবার বলি যে আমাদের প্রজন্ম মিলনবাইর আমাদের একটা সিনিয়র আমরা আপনাদের প্রজন্ম বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে পৃথিবীর বুকে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি বাংলাদেশ ইজ লার্জেস্ট গার্নমেন্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি 2021 হাজার একুশ সালের মধ্যে আমরা সেকেন্ড লার্জেস্ট এখন আমরা 2021 হাজার একুশ সালের মধ্যে একটা প্রাইড ফিক্স করেছি ফিফটি মিলিয়ন ডলার্সের এক্সপোর্ট যাব মিনস লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বলি না আই বলি ক্লথিং ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ কিন্তু এখন শুধু সেলাই করে কাপড় বানাই না বাংলাদেশ স্টার্ট ফ্রম স্পিনিং স্পিনিং ইয়ার্ন বানাই ইয়ার্ন ডাই করে ইয়ার্ন প্রসেস করে কাপড় বানাই কাপড় বানাই আমরা সেলাই সুতরাং আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং না বলে বলবো অ্যাপারেল আর ক্লথিং ম্যানুফ্যাকচারিং কান্ট্রি আমরা যাচ্ছি তারপর প্রজন্ম এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের প্রজন্ম এটাকে ফিফটি বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট হিসেবে রেখে যাচ্ছি তারপর প্রজন্ম হচ্ছে কি আমার ছেলে এখন আমার যে আগামী প্রজন্ম তারা আসলে কী করবে ফিফটি বিলিয়ন ডলার থেকে একশো বিলিয়ন ডলার করে ইস ইজি জব দশ বিলিয়ন থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ডলার করে অর্থাৎ আয়ের দেশ থেকে মধ্যবিত্ত মধ্য আয়ের আয়ের দেশে যাওয়াটা খুব কঠিন চ্যালেঞ্জ না কিন্তু কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের জন্য আমি এই ইদানিং একটা কথা বলার চেষ্টা করছি সুস্থ সবল মেধাবী আগামী প্রজন্মের দরকার সেখানে আমাদের নীতি নির্ধারকদেরকে বিনিয়োগ করতে হবে যথার্থ বলেছেন মিস্টার গুলাম সারা উনি যথার্থই বলেছেন যে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যাওয়াতে আমাদের এটি একটি অর্জন কিন্তু এই অর্জনের পাশে যে চ্যালেঞ্জটাকে আমাদের মোকাবেলা করতে হবে উনি সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন আমি তার সাথে কিছু সাপ্লিমেন্ট করতে চাই সেটি হচ্ছে যে আজকে নিম্ন মধ্যম আয়ের দেশ পয়লা জুলাই বিশ্বব্যাংক প্রতিটি বছর করে থাকে তারা তেরো চোদ্দ বছরের আমাদের জাতীয় আয়কে মাথাপিছু আয় রূপান্তর করে একে ডলারে রূপান্তর করে এবং এখানে মূল্যস্ফীতিকে বিবেচনা এনে তারা সেটাকে করেছে যদিও আমাদের মাথাপিছু এর চেয়েও বেশি তো অর্থাৎ নিম্ন মধ্য আয়ের দেশ থেকে আমরা উচ্চ মধ্যময়ের দেশে যাব তারপরে উন্নত বিশ্বে যাব তা দুই হাজার একুশ সালের কথা বলেছেন তো এখানে যে চ্যালেঞ্জগুলি যেটা সালে টার্গেট করেছেন প্রধানমন্ত্রী বলে হ্যাঁ সেটা তো বললো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখবে আমাদের আমরা আমাদের প্রজন্মে আমরা কতটুকু করতে পারবো সেটা হচ্ছে মূল কথা তো আমি এখানে বলতে চাই যে আমাদের অর্থনীতির যে অবস্থা যে আমরা গার্মেন্টসের কথা বলেছেন আমিও গার্মেন্টসের সাথে জড়িত আমরা একত্রিশ বিলিয়ন ডলার যেখানে আমরা আনছি পাশাপাশি কিন্তু আমাদের দেশের ষাট লক্ষ বাংলাদেশি মানুষ বাইরে কাজ করে যারা পনেরো বিলিয়ন ডলার আমাদের দেশে রপ্ত মানে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের এই এটা একটা বিরাট সাপোর্ট কিন্তু এবং এর পাশাপাশি যেটা বলতে চাই একদিকে যেমন আমরা ডলার আনছি এক্সপোর্ট করে প্রসিডেন্সি কিংবা রেমিটেন্স হিসাবে আসছে আমাদের রিজার্ভ অবস্থা ভালো কিন্তু বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না বিনিয়োগকে আমাদের সেভাবে করতে হবে পাশাপাশি আমাদের তথাকথিত কথিত ধনিক লুটেরারা তারা কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে বাইরে সুতরাং এই অবস্থা থাকলে একদিকে গরিব লোকদের টাকা আসছে আমাদের দেশে রপ্তানিকারকদের টাকা আসছে আমাদের দেশে আরদিকে কথিত কিছু লোকেরা বাইরে পাঠিয়ে দিচ্ছে এই যে বিব্রতমুখী অবস্থানটা কিন্তু এটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে এটাকে যে কোনো উপায়ে এটাকে বন্ধ করা যায় তো সুতরাং আমার মনে হয় যে আপনি জানেন যে এই আমরা যে এই অর্থনৈতিকভাবে এগিয়েছি এটা কিন্তু বিশ্বায়নের জন্য গ্লোবালাইজেশনের জন্য গ্লোবালাইজেশনের কারণে কিন্তু আমাদের দেশের যে উদ্যোক্তা শ্রেণী আছে কিংবা আমাদের দেশের যারা উপকরণগুলি আছে উৎপাদনের সাথে শ্রমিক কৃষক মেহনতি মানুষ কিংবা আমরা যদি মানব সম্পদের কথা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত এই গ্রুপটাই কিন্তু যখন কি গ্লোবালাইজেশনের সাথে সাথে কিন্তু অর্থনৈতিক প্রক্রিয়া কিন্তু এদেরও কিন্তু চাহিদাটা বাড়ে এবং এদের ইনকামটা বাড়বে এদের ইনকামটা বাড়লে এটা জাতীয়ভাবে এটা রিফ্লেক্ট করবে কিন্তু আমাদের প্রবলেমটা গেছে যেটা উনি যথার্থ আইডেন্টিফাই করেছেন যে আমরা যে ট্র্যাপে যদি পরে যাই সেটা থেকে উত্তরণের জন্য আমাদের পলিসি নির্ধারণ করতে হবে সেই পলিসি নির্ধারণ ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের দেশে আজকে সুশাসনকে সুনিশ্চিত করতে হবে কারণ সুশাসনকে যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে আমরা কিন্তু এই ট্র্যাপে পরে থাকবো এবং ভাবে আমরা কিন্তু আরেকটা আরেকটা প্রসঙ্গ আসে যে অনেকেই তুলবার চেষ্টা করছেন এই যে মধ্যমায়ের যে হিসেব নিকের যেভাবে হয় অ্যাভারেজ একটা হিসেব করে করা হচ্ছে কিন্তু সেই অর্থে কি এর সুফল আসলে তৃণমূলে থাকা মানুষটা পাচ্ছে কিনা মার্জিনালাইজ যে গোষ্ঠীগুলো আছে তারা পাচ্ছে কিনা তো এটি একটি বড় প্রশ্ন কারণ অনেকে মনে করে থাকেন যে এখানে আহ যদিও সীমার উপরে অনেক মানুষ উঠছে কিন্তু বৈষম্যটা অনেক বাড়ছে জি সেটি আয় বৈষম্য নারী পুরুষের বৈষম্য সেটি আঞ্চলিক বৈষম্য নানা রকমের বৈষম্য এখানে বাংলাদেশে রয়েছে না আপনি যেটা বলেছেন আমাদের এর সঙ্গে আবার আপনি যদি সুশাসনের প্রসঙ্গ আইনের শাসনের প্রসঙ্গ এগুলো যুক্ত করেন তাহলে ওই ট্র্যাপের মধ্যে থাকা যেটি মিস্টার ইসলাম বলছেন সেখানে কিন্তু আরও বেশি জোরালো আপনি সেখানে আরেকটি বিষয় উনি জোর দিয়েছেন যে এই যে সুস্থ শিক্ষিত

রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আমি না এখানে আমি আমি এখানে মনে করি যে আমাদের এখানে শক্তিশালী একটি বিরোধী দল দরকার এবং একটি প্রো বিজনেস বান্ধব বিরোধী দল দরকার শক্তিশালী বিরোধী দল ছাড়া যেমন গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব না কারণ আমাদের দেশে এই যে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি যে অসুস্থ প্রতিযোগিতা যেভাবে ক্ষমতায় যাওয়া কিংবা যেভাবে ক্ষমতায় টিকে থাকা এই আজকে মধ্যময়ের দেশে যেতে হলে এই প্রসঙ্গগুলি কিন্তু চলে আসে আমি সেই জন্যই প্রথমেই আমার প্রারম্ভিক বক্তবে বলেছি রাষ্ট্রকে এখানে দায়িত্ব দিতে হবে সিস্টেমটাকে এখানে বদলাতে হবে ওই যে ওই ট্র্যাপে উনি কিন্তু টু দি পয়েন্ট একটি কথা বলেছেন আমরা দক্ষম আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলে আমাদের যে বিশাল একটা ইয়থ যুবশক্তি সেই উনিশ বছর থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত বোধ হয় এই যে একটা শক্তি এটা পৃথিবীর অন্য কোন দেশে কিন্তু নাই এটাকে যদি আমরাকে আপনি যখন এই গ্লোবালাইজেশনের সাথে সাথে এদের কর্মসংস্থানকে যদি আমরা তৈরি করতে পারি অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের দুর্নীতির কারণে যেমন দুই তিন শতাংশ আমাদের আমাদের প্রবৃদ্ধি বাড়ছে না আমাদের যদিও অর্থনীতিতে আমরা মোটামুটি ভালোই আছে ছয় দশমিক পাঁচের দিকে আমরা অব্যাহত আছি এক দশ এক শতাংশ আপনার রাজনৈতিক অস্থিরতার কারণে এই চ্যালেঞ্জগুলি যদি মোকাবেলা করার সাথে সাথে কর্মসংস্থানের সুযোগটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি অর্থমন্ত্রী বলেছেন দ্বিতীয় পাঠশালা পরিকল্পনা যে এক দেড় লক্ষ মানে আগামী এতে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ যদি তৈরি করে না দিতে পারি তাহলে কিন্তু এই যে মধ্যমায়ের দেশ এটা কিন্তু মার খাবে খোঁজ হোজট খাবে তো সুতরাং তাহলে কী দাঁড়ালো কথাগুলিকে যদি সাম আপ করা হয় আপনি যেটা বলেছেন আয়ের বৈষম্য কিন্তু আছে আমি আপনার ওই কথাটি বলেছি যে লোক কিছু টাকা কিন্তু কিছু লোকের হাতে চলে যাচ্ছে আচ্ছা কিছু হাতে যদি চলে যায় এই টাকাকে যদি মূল অর্থনীতিকে যদি আনা যেত সেটা কালো টাকা হোক যে প্রক্রিয়া হোক কিন্তু টাকাগুলি বাইরে চলে যাচ্ছে এই টাকাগুলি কিন্তু আমাদের মূল অর্থনীতির স্রোতে নিয়ে আসা দরকার যে কারণে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা আর প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা কিন্তু অল্প টাকা এই যে বৈষম্য এই বৈষম্যটাকে আজকে ইয়ে হবে সেই কারণে আমি সুশাসনের কথা বলেছি এবং সেই সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে বাংলাদেশে আমরা উন্নয়ন চাই অবশ্যই উন্নয়ন চাই এবং উন্নয়নের পাশাপাশি সুশাসন এবং গণতন্ত্রকে আমরা সেখানে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অবস্থা দিতে চাই আরেকটি পয়েন্ট কথা বলে শেষ করতে পারি আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই প্রাতিষ্ঠানিক সক্ষমতার যে দুর্বলতাগুলি রয়েছে এগুলিকে যদি ওভারকাম করা যায় তাহলে কিন্তু আমরা কিন্তু ওই নিম্ন মধ্যমায়ের থেকে উচ্চ মধ্যমায়ের দেশে যে আকাঙ্ক্ষা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের প্রজন্ম এটা কিন্তু হোচট খাবে তাহলে আজকে সেটা কি করতে হবে আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে তিনি যে ভিশন দুই হাজার একুশ সালে দেখিয়েছেন তিনি অবশ্যই সেই ক্ষেত্রে সুশাসনের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়ে উনি সেটা অর্জন করতে পারবেন পাশাপাশি এটাও বলতে চাই যে উন্নয়ন সুশাসন কিংবা মধ্যমায়ের দেশ যতই কিছু বলি কিউ যদি আমরা একটা অর্থবহ গণতন্ত্র একটা গুণগত পরিবর্তন এবং একটা রাজনীতিতে দলের অভ্যন্তরীণ বলেন এবং আমরা যদি সত্যিকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এটা ব্যাহত হবে আমি কিন্তু প্রথমে বলে গেছি একটি রেসপন্সিবল বিরোধী দল একজন প্রোটিভ বিরোধী দল দরকার নিশ্চয় আসলে ঘুরে ফিরে একটা কথাই আমরা চল্লিশ বছর আমাদের অর্জন প্রত্যাশিত খুব বেশি না হলে আমাদের অর্জন যেগুলো সেগুলো কিন্তু না আমি সবসময় একটা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা যদি বলেন আমরা কি দুইটা টেস্ট জিতেই সন্তুষ্ট হবো নাকি জিততেই থাকবো অর্থনীতি কিন্তু তাই অর্থাৎ আজকে যে মাইল ফলক আমরা স্পর্শ করেছি সেটা বাস্তবতা দুই হাজার একুশ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন আমাদের সামনে দিয়েছেন এবং সেই ভিশনকে অ্যাচিভ করার জন্য যেভাবে কাজ করছেন আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমি অপটিমিস্টিক বা রাজনীতিবিদদের প্রতি আমার অনেক হতাশা থাকার পরেও আমি যখন ওনার দিকে তাকাই ওনার কর্মস্পিকা ওনার পরিকল্পনা ওনার তা মনে হয় যেন কিছুটা আলো দেখি এন্ড অব দ্য ডে আসলে এটা একার কাজ না যে টিম ওয়ার্ক এবং পলিসি এই যে পলিসি যদি আমরা এখন করতে না পারি আমি বারবার একটা কথা বলবো মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশের বাইরে যেতে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বর্তমানে আমরা একেবারেই প্রস্তুত না আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিজন্যাল মানেও না আন্তর্জাতিক মানের কথা বাদ দেন আপনি যদি শিক্ষার কথা বলেন মানে না সাম্প্রতিক যে আমরা জরিপ দেখলাম যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি রিজনাল এক্সট্রাটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে পারেনি স্বাস্থ্যের কথা যদি বলেন আমরা এখনও রিজনাল স্ট্যান্ডার্ডে যেতে পারি না অনেক ব্লাড টেস্ট আমরা এখনও ইন্ডিয়া বা ব্যাংককে যেতে হয় আপনি নিউট্রিশনের কথা বলেন আমি ইন্ডিয়াকে বাদ দিই ক্ষেত্রে ইন্ডিয়াতে আমাদের অবস্থা ভালো কিন্তু ইন্ডিয়া আমার মডেল হতে পারে না ইন্ডিয়ার গণতান্ত্রিক চর্চার জন্য মডেল হতে পারে অর্থনৈতিক চর্চার জন্য ইন্ডিয়ান অর্থনৈতিক আমি মডেল হিসেবে মনে করি না কারণ আমি মনে করি ইন্ডিয়ান অর্থনীতি আগামী দশ বছরে হয়তো বা পৃথিবীর একশো জন রিচ ম্যানের মধ্যে মুকেশ আম্বানি আর অনিল আম্বানির মতো আরো পঞ্চাশ জন জন্ম দিতে পারবে কিন্তু বোম্বে বস্তি উচ্ছেদ করতে পারবে না যেটা আমরা পেরেছি ভারতে তো ধরেন আপনি এখনো বা ভারতের অর্ধেক জনগোষ্ঠী এখনো খোলা আকাশে যে কাজটা করতে পারে নাই অর্থনীতি ইকোনমিতে আমরা যখন গিয়ে দেখি মানুষ খোলা মাঠে তার প্রাকৃতিক কাজ সারছে আমরা যখন দেখি আকাশচুম্বী বাড়িতে মুখে আম্বানির জন্য প্লেন বানানো হচ্ছে তার ঠিক নিচে একটা বস্তি এই অর্থনীতি কিন্তু উন্নত বলে নেন মধ্যায়ের বলে না নিম্ন এই অর্থনীতির স্বপ্ন অন্তত আমি দেখি না বাঙালি জাতি দেখে না আমাদের মূল জায়গা যেখানে করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের একটা বিরাট একটা পরিকল্পনার পরিবর্তন আনতে হবে কত আমি বারবার বলছি স্বাস্থ্যবান মানুষ দরকার হবে মেদাবিমানস্থ অবকাঠক্রালই ভুলবেন যে একজন এন্টারপ্রেনিয়ার হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা আপনি প্রত্যাশা ਕਰਨ কর্মসংস্থানের কথা বলেছেন কর্মসংস্থা মূলত প্রাইভেট সেক্টরই থেকে সরকারও করে কিন্তু মূল নির্ভরতা প্রাইভেট সেক্টরের উপরে তো সেই জায়গায় যে শিল্প গোরবার ক্ষেত্রে বা ব্যবসায় বাণিজ্য করবার ক্ষেত্রে যে এনवायरमेंट যে লজিস্টিক সাপোর্ট যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো কতটা আসলে দেখেন আমাদের আমরা যদি বলি যে কিছুই নেই অনেকে বলে কিছুই নেই কিছুই নেই কিছু নাজুক না থাকলে গত দশ বছর আমাদের উত্তরণের জায়গাটা কি আসেন আমাদের গত দশ বছর আগে আমাদের এক্সপোর্ট ছিল ফাইভ টু সিক্স বিলিয়ন ডলার্স আমরা থার্টি থার্টি ওয়ান বিলিয়ন ডলার্সে নিয়ে এসেছি আমাদের বিদ্যুৎ উৎপাদন ছিল দুই হাজার মেগাওয়ার আমরা প্রায় তেরো হাজার মেগাওয়ারে নিয়ে এসেছি আমাদের ফাইভ বিলিয়ন রিজার্ভকে আমরা এখন আমার এখনও মনে আছে কেবরিয়া সাহেব যেমন অর্থমন্ত্রী ছিলেন ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার রিজার্ভ ছিল সেটাকে আমরা টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার্সে অনেক উন্নতি হয়েছে কিন্তু যতটুকু হওয়ার কথা সে হয়নি একজন প্রাইভেট এন্টারপ্রেনার হিসেবে যদি বলেন আমরা যে পরিশ্রমটুকু করেছি রাস্তা বন্যার পানিতে রাস্তা ডুবে গেছে আমরা মাথায় ঘাড়ের উপর আমার নিয়ে আমি এক্সপোর্ট করেছি সেটাও কিন্তু আমরা করেছি আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রাস্তার জন্য গাড়ি যেতে পারছে না বিদ্যুৎ নেই আমরা কিন্তু অসাধ্য সাধন করেছি আমার প্রশ্ন হচ্ছে যে আমার আগামী প্রজন্ম সেই অসাধ্য সাধনটা করতে পারবে না আমার এখনও মনে আছে গত ছয় মাস ধরে আমি গাজীপুরে খুব আরামে যাচ্ছি রাস্তাটা মোটামুটি হয়ে গেছে ঢাকা চট্টগ্রামে যাওয়ার সাহস আমি এখনো করছি না কিন্তু কিছু কাজ হচ্ছে কিন্তু আমার ছেলে যখন চিন্তা করবে বারো ঘন্টা গাড়ি চালিয়ে চিটগং যেতে হবে সে কি আসলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা তারা প্রস্তুত হবে না আমরা করেছি অর্থাৎ আমাদের প্রজন্ম করেছে সত লিমিটেশনকে আমরা জয় করেছি কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু এই লিমিটেশন জয় করবে না ন্যাচারাল আমার বাবা যা করেছেন আমি কিন্তু তা করিনি আমার এখনো মনে আছে রেশন থেকে এক বস্তা চাল নিয়ে আমার বাবা ঘাড়ের উপর নিয়ে বাড়িতে এসছে বাচ্চাগুলো খাওয়ার জন্য আমি কিন্তু সেই কাজটা করছি না আমার ছেলে পেলেও কিন্তু আমি যা করছি তা করবে ন্যাচারাল কারণ আধুনিকতা তাদেরকে স্পর্শ করেছে আরাম আয়াস তাদেরকে স্পর্শ করেছে তাই তাদের সামনে পরিকল্পনা দিতে হবে সিস্টেম দিতে হবে আমাকে আপনি রাত জাগিয়ে গাজপুর পাঠাতে পেরেছেন আমাকে আপনি রাত জাগিয়ে চট্টগ্রাম পাঠাতে পেরেছেন বন্যার পানি ডেঙ্গিয়ে মাস্থান ডেঙ্গিয়ে হরতাল ডেঙ্গিয়ে আমাকে অর্থনৈতিক চাকা সচল করতে পেরেছেন আমার ছেলে বা আমার আগামী প্রজন্মকে পারবেন এই নিশ্চয়তা আমি দিতে পারি না তাই এখন আমাদেরকে কিন্তু পরিকল্পনা নিয়ে কাজ করতে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশনগুলোকে দ্রুত অন্তত রিজিওনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম টু সিক্সটি ফাইভ কিলোমিটার গত দশ বছর ধরে আপনাদের মিডিয়াতে ব্যক্তিগত মিটিংয়ে যেখানে সুযোগ পায় কথা বলি রিজিনাল স্ট্যান্ডার্ড হচ্ছে টু সিক্সটি ফাইভ কিলোমিটার ইজ ফোর আওয়ার্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে টু সিক্সটি ফাইভ ইজ টু আওয়ার্স আর আমি এখনও বারো ঘন্টার চক্র থেকে বেরোতে পারিনি তাহলে আপনি যদি বলি স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নের পিছনে ছুটতে হলে কিছু মৌলিক কাজ করতে হবে ঢাকা চট্টগ্রাম লাইফ লাইন অফ দ্য ইকোনমি ঢাকা চট্টগ্রাম রোডকে আপনি যতদিন পর্যন্ত চার ঘন্টার মধ্যে সীমার মধ্যে আনতে পারবেন না ততদিন আপনার কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে আমি চ্যালেঞ্জ করে বলবো দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি আমি হ্যাঁ আসার বিষয় হচ্ছে নীতি নির্ধারকরা অনুধাবন করতে পেরেছেন আগে নীতি নির্ধারণ অনুধাবন করতে পারেননি এখন নীতি নির্ধারকরা অনুধাবন করতে পেরেছেন আমি যোগাযোগ মন্ত্রী মন্ত্রীকে প্রায় প্রতিদিন দেখে উনি চিৎকার করছেন এই চিৎকার করাটা অনেক ইম্পর্টেন্ট অনেকে বলো উনি এত চিৎকার করেন কেন উনি চিৎকার করছেন বলে কিছু কাজ হলে হচ্ছে আমি দুইটা রুট নিয়ে কিন্তু আমার খুব মানে অপটিমে যেমন ঢাকা ম্যামেন সিং রোড আমি প্রতিদিন যাই আমি এভরিডে আই ক্যান সি দ্য ডেভেলপমেন্ট ঢাকার টাঙ্গাইল রোড আই ক্যান সি দ্য ডেভেলপমেন্ট এভরিডে কিন্তু আমার যে রোড অর্থাৎ আমি যেহেতু চেটেঙে থাকি আমার ব্যবসার নাইনটি পার্সেন্ট চিত্রগং নট অ্যাজ এ চেটেগোনিয়ান আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করি বলে বাংলাদেশের অর্থনীতি লাইফ লাইন লাইফ লাইন সেটা হচ্ছে ঢাকা চিটং হাইওয়ে আমি কিন্তু একটা কথা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের অর্থনীতিকে যদি আপনি যদি মধ্যে দেশে নিয়ে যেতে হন আমার এক্সপোর্ট হবে হান্ড্রেড বিলিয়ন ডলার ইম্পোর্ট হবে হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলারে টু পয়েন্ট টু হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার আপনি এখন হচ্ছে আমার এক্সপোর্ট থার্টি বিলিয়ন ডলার্স ইম্পোর্ট ফোর্টি বিলিয়ন ডলার নাইনটি বিলিয়ন ডলার্স এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টকে হ্যান্ডেল করার জন্য আমার শহরকে আপনি অবরুদ্ধ করে রেখেছেন আমার ঢাকা চট্টগ্রাম আমরা এখন পরিবার নিয়ে যেতে পারি না ঢাকা শহর অবরুদ্ধ হয়ে গেছে অনলি নাইনটি বিলিয়ন ডলার্স এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট হ্যান্ডেল করার জন্য আর আমি স্বপ্ন দেখছি টু হান্ড্রেড ফিফটি ওর থ্রি হান্ড্রেড বিলিয়ন এক্সপোর্ট সেখানে ফোর লাইন এইট লাইন কাজ করবে না সেখানে করতে হবে ঢাকা হচ্ছে এরকম এক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আই রিপিট অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন না সারফেসের উপরে আপনি লাইন করবেন হোয়াট উইল হ্যাপেন পাশের বাড়ির মানুষ গরু চালাবে ঈদের সময় হাট বসবে কোরবানির সময় গরুর বাজারে বসবে কারণ ওখানে অ্যাক্সেস আছে তাই পৃথিবীতে কখনো ওই ধরনের হাইওয়েগুলো সারফেসে খুব বেশি অ্যাক্টিভ হয় নেয় তাই আমাদেরকে বলতে হবে আগামী দশ বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম রোড ট্যাটমিন্স লাইফ লাইন অফ দ্য ইকনমি শুডবি দ্য অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটার এক্সপ্রেসওয়ে এটা একটা গেল আপনি দেখেন অনেক উন্নয়নের উন্নয়নের কথা বলতে পারি আমরা কিন্তু অনেক ভালো করেছি আমরা যে আমাদের মধ্যমায়ের দেশে চলে গিয়েছি কিন্তু আপনি যদি বলেন যে সম্পদের সুষম বন্টন যদি আমি করতে না পারি তাহলে কিন্তু কোনো উন্নয়ন কিন্তু ট্যাক্সই হবে না অর্থাৎ সাস্টেনেবল গ্রোথের জন্য আপনাকে সম্পদের সুষম বন্টন করতে হবে আমি আবার রিপিট করবো ভারতের অর্থনীতি আর চায়নার অর্থনীতিকে যে আমি তাকাই দুটা বড় অর্থনীতি গত দুই যুগ বা তিন যুগ ধরে অলমোস্ট এইট পার্সেন্ট জিডিপি নিয়ে গেছে আমি যখন চায়নায় যাই তে অল ফুস্ট দেয়ার প্রভার্টি টু দ্য ভিলেজ আর ভারত তার প্রোভার্টিকে কোনো রাস্তায় আঁকড়ে ধরেছে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে দেখতে হবে ভারত টু মাচ ডেমোক্রেটিক চায়না ইজ ডেমোক্রেটিক অটোক্র্যাট তাদের অর্থনীতি হচ্ছে ডেমোক্রেসি তাদের রাজনীতি হচ্ছে কমিউনিস্ট দ্য ম্যাচড ইট আমাদেরকে কিন্তু শুধু গণতন্ত্রের কথা বলতে হবে না গণতন্ত্রের নামে বাস জ্বালাবেন গণতন্ত্রের নামে আগুন জ্বালাবেন গণতন্ত্রের নামে মানুষ করবেন সেই গণতন্ত্রের বাইরে গণতন্ত্র আবার অর্থাৎ আমাদেরকে এমন একটা গণতন্ত্রের দরকার যে গণতন্ত্র আমার অর্থনৈতিক কর্মকান্ডকে সচল রাখবে এমন কোন গণতন্ত্র দরকার আমার নেই যে গণতন্ত্র আমার অর্থনীতিকে পঙ্গু করে এই উন্নয়নটাকে উন্নয়ন শব্দটাকে এই কনসেপ্টটাকে প্রতিটা জায়গায় যদি আমরা ধারণ না করতে পারি লালন করতে না পারি তাহলে ওই যে উনি যেটা বললেন অর্থনৈতিক ইমানসিভিশনের জন্য আপনার ফ্লাইওভার ধরেন এক্সপ্রেস যেইটা হচ্ছে আমরা মেট্রো রেল হবে আমাদের সি ডিপসি হবে ফোর লেন রাস্তা হবে চিটাগাঙের এইসব উন্নয়ন তো অবশ্যই অর্থনীতির ক্ষেত্রে অবশ্যম হবে এবং এগুলি হচ্ছে এবং এটা অস্বীকার করার উপায় নেই যে এই সরকারের আমলে যথেষ্ট অগ্রগতি হয়েছে একটি কথা কী আমাকে সাদাকে সাদা বলার মানসিকতা থাকতে হবে কালোকে কালো বলার সাহস থাকতে হবে ধূসরকে ধূসর বলার এখানে সাদা কালো ধূসর এখানে কালো অংশটা নুরভাই যদি আপনি একটু বলেন যে আজকে এই উন্নয়নটা যে গণতন্ত্রের কথা বলেছেন আমরা সেই গণতন্ত্র চাই না যে গণতন্ত্র আমাদের অর্থনীতিকে ধ্বংস করে যে গণতন্ত্রকে আমাকে সাধারণ মানুষের ইচ্ছাকে পদদলিত করে কিন্তু সেই এটা যে আমি চাই না পাশাপাশি একটি আমি প্রথমেই আমার প্রারম্ভিক বক্তব্য বলেছি একটি প্রো একটি বিরোধী দল চাই এবং এমন একটি সিস্টেম চাই এমন একটি গণতন্ত্র চাই যাতে বিরোধী দলও তাদের কথাগুলি বলতে পারে সুতরাং আমি একটি টক দেখছিলাম যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে এটা ওই যে মুরগি আগে না ডিম আগে নিয়ে তর্ক আছে যেরকম এটা শেষ নাই উন নন্তชาย আমি একজন ব্যবসায়ী এই বিতর্কটা বেশ কিছুদিন ধরে চলতে চলছে যে এবং এখানে সরকারের কেউ কেউ বলবার চেষ্টাও করছেন যে আগে উন্নয়ন নিশ্চিত ঠিক আছে উন্নয়ন নিশ্চিত করতে হবে কিন্তু এই সরকার যারা বলেন যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে কিন্তু গণতন্ত্রের কথা বলি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দেশটাকে স্বাধীন করেছিলেন এবং আওয়ামী লীগের জন্ম কিন্তু এই গণতন্ত্রের জন্যই আজকে যদি আওয়ামী লীগের কেউ যদি শুধু গণতন্ত্রের আগে উন্নয়নের কথা বলেন তাহলে তাদের অবস্থান থেকে কিন্তু তারা সরে যাবেন এই কথাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই আমি তার মানে এই বলছি না যে এই নেতিবাচক যে কর্মসূচি দিয়ে সেই গণতন্ত্রের কথা বলছি আমার কথা হলো গণতন্ত্রকে লালন করতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সংসদকে কার্যকর করতে হবে সেই আপনার অর্থনীতির চালিকা শক্তি হিসেবে খুবই জরুরি বা অর্থনীতির জন্য খুব জরুরি হ্যাঁ অবশ্যই গণতন্ত্র যারা করেন সেই বিতর্কের মধ্যে আপনি গণতন্ত্রের জোর দিচ্ছেন কোন জায়গায় আমি গণতন্ত্র বলে নাকি না না গণতন্ত্র জোর দিচ্ছি যে এখানে একটা রিফর্ম দরকার এই ওয়ান লেভেনের সময় সংস্কারের জন্য তো অনেক সমালোচিত আমরা সংস্কার শব্দটা বাদ দিয়ে ভালো শব্দ কী আছে আমি ইংরেজিতে বলি দেশ শুড বি এ রিফর্ম আপনি যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি যথেষ্ট কিন্তু যে কাজটি করেছেন এবং উনি ওনার দলের মধ্যেও কিছু কিছু এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিংবা যাদের কিছু মন্ত্রিসভায় বিতর্কিত লোক যারা আছেন তাদের ব্যাপারেও তিনি যথাসময় সিদ্ধান্ত নেবে এটা আমি বিশ্বাস করতে চাই এবং এটাও বিশ্বাস করতে চাই যে রাজনীতিতে এই সরকার কিন্তু সে সরকার না যদি গণতন্ত্রে বিশ্বাস করি একদিন তো যাবে কিন্তু উনি এমন একটি ব্যবস্থা এমন একটি সংস্কার এমন একটি ব্যবস্থা রেখে যাবেন যাতে করে দেশ যে কথাটি উনি খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন যে আমাদের মধ্যমায়ের দেশের জন্য প্রধানমন্ত্রী কিংবা আমাদের জাতির যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা আমরা সেই জায়গায় বলবো যেই লক্ষ্যকে সামনে রেখে অর্থনৈতিক সম্পন্ন একটি বাংলাদেশ আমরা একাত্তর সনে আমরা নিয়ে এসেছিলাম বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো বলে আজকে চল্লিশ বছর পর কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় যেতে হলে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই চ্যালেঞ্জগুলি করার জন্য স্টিয়ারিংয়ে যেহেতু প্রধানমন্ত্রী বসে আছেন তাকে কিছু এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা তার দলের কিংবা তার নেতা দলীয় কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে কিংবা দলীয় লোকদের বিরুদ্ধে যেতে পারে সেটা যদি উনি করতে পারেন তাহলে উনি ইতিহাসে কিন্তু একজন স্মরণীয় ব্যক্তিও থাকবে এটা বিশ্বাস করতে চাই আর যদি এটা উনি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না এবং উনিও কিন্তু যে অর্জনটা করেছেন আর ইতিহাসে কিন্তু তার অর্জনটা সেভাবে লেখা থাকবে না অর্থাৎ কনক্লুশনে এটাই বলতে চাই যে এই যে উন্নয়ন না হলে যে কথাটি আমি তার সাথে একমত এক জায়গায় প্রশ্ন করতে চাই এই উন্নয়ন না হলে এবং এই গোলক ধাতাতে বেরিয়ে আসতে না পারলে আমরা কিন্তু মধ্যমায়ের দেশে দুই হাজার চোদ্দো সনে জাতিসংঘে কিন্তু মধ্যমায়ের দেশের জন্য তারা বসবে এবং আমাদের আবেদন করতে হবে যে মধ্যমায়ের দেশের জন্য আগামী দুই হাজার সে কারণ এইটা তো বিশ্বব্যাঙ্ক করেছে কারণ আপনারা জানেন বিশ্বব্যাঙ্ক চারটা ক্যাটাগরিতে ইয়ে করে নিম্ন নিম্ন দেশ নিম্ন মধ্যমায়ের দেশ উচ্চ আয়ের দেশ এবং ইয়ের দেশ চারটা কিন্তু জাতিসংঘ করে তিনটা করে স্বল্পোন্নত উন্নয়নশীল উন্নত তো সুতরাং আমরা এই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলে যখন যাব

আমেরিকান মার্কেট তারা এগিয়ে গেছে তারা দ্বিতীয় আমরা কিন্তু তৃতীয় আমেরিকান মার্কেট আমেরিকান মার্কেটে আমরা এখন তৃতীয় থার্ড আমরা কিন্তু দ্বিতীয় ছিলাম এবং আপনি জানেন যে এই এই উন্নয়নেরশীল দেশে অর্থাৎ এই নিম্ন মধ্যমান যাওয়াতে আমরা যে জিএসটি ফেসিলিটিটা পেতাম কিংবা যে আমরা ঋণটা পেতাম যে কম সুদে এটা কিন্তু আমরা এখন একটু বাড়বে যদিও আমরা বৈদেশিক ঋণের নির্ভরতা আমরা কমিয়ে ফেলেছি ঋণ আমাদের কম আর আগে যেইভাবে আসতে এখন সেভাবে কম তারপরও আমাদের এই এগুলি কিন্তু চ্যালেঞ্জেস এগুলি কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে তো সুতরাং আমি যে পয়েন্টে ছিলাম যে আজকে আমরা আরেকটি জায়গায় কিন্তু আছে যেটা নুরুভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ উনি একটা চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন এবং উনি অর্থনীতি নিয়ে আমাদের চেয়েও উনি বেশ দেখাশোনা করেন সেটা হচ্ছে যে যেমন ধরেন ভিয়েতনাম কী কীভাবে এগিয়ে গেছে ভিয়েতনাম জাপান অস্ট্রেলিয়া সহ তারা একটা টি করেছে চায়না আমেরিকা তাদের কৌশলগত টি করছে এটা তো যেহেতু আপনি চেম্বারে ছিলেন জানেন মালয়েশিয়া তাদের সাথে আছে আমাদের সাথে কিন্তু সেইভাবে কিন্তু বড় কিন্তু টিটির সাথে আমরা কিন্তু নাই যে কারণে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কিন্তু এটা আমাদের একটা দুর্বলতা আজকে যেমন ধরেন মুক্ত বাজার ফ্রি টিটি থাকলে হবে কি কেউ কাউকে ট্যাক্স দেবে না আমরা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত তারা কিন্তু বিশ্ববাজারে কিন্তু তারা সেইভাবে তার তৈরি করে নিচ্ছে অর্থাৎ বড় বড় যে টিটিগুলি হচ্ছে সেখানে কিন্তু আমরা কিন্তু কোনোটার সাথে অংশীদারিত্ব কিন্তু করতে পারি নাই সেই আমাদেরকে হবে বিশ্বায়নের অর্থনীতিতে যদি আমরা যদি সংযুক্ত না হতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো এটা হলো মূল জায়গা হ্যাঁ ওনার সাথে আমি একমত যে আসলে আমাদের আজকের আলোচনার মূল প্রতিবদ্ধ বিশ্ব হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ আমরা কিরম মোকাবিলা লাগবো আমাদের সামনে কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ থার্টি বিলিয়ন ডলারস এক্সপোর্ট খুব কঠিন কাজ না করে ফেলেছে আমি বললাম যে থার্টি বিলিয়ন থেকে ফিফটি বিলিয়ন ডলার খুব কঠিন না কিন্তু ফিফটি থেকে হান্ড্রেড বিলিয়ন ডলারে যা হচ্ছে মূল চ্যালেঞ্জ সেখানে কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং দেশীয় প্রেক্ষাপটগুলোকে একসাথে করতে হবে এন্ড অফ দ্য ডে আমরা যদি অর্থনৈতিক অর্থ পলিটিক্স অ্যান্ড ইকোনমি যদি একসাথে করি হচ্ছে প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন কস্ট ইজ দ্য কিপ ফ্যাক্টর ফর গ্রোয়িং এ কান্ট্রি এক প্রোডাকশান অ্যান্ড প্রোডাকশন কস্ট হচ্ছে টোটাল এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট দরকার হতে কর্মক্ষম মানুষ হতে হবে পরিশ্রমের হতে হবে ইনোভেটিভ করতে হবে আপনি দেখেন আমরা কিন্তু গার্মেন্টে থার্টি বিলিয়ন ডলার এক্সপোর্ট করি বেসিক্যালি হোয়াট আর ডুইং বেসিক দ্যাট মিন্স ফাইভ পকেট ট্রেনিং টুইল অ্যান্ড শার্টস আমরা কিন্তু ইনোভেটিভ প্রোডাকশনে আমরা এখনো যাইনি এখানে ইনোভেশন কে করবে ইনোভেশন আমাদের এখন বয়স শেষ আমাদের মোস্ট অফ দা স্কিলস ঢাকা শহরে আপনি জানেন বাংলাদেশের মোস্ট অফ দ্য গার্মেন্টস অর ক্লদিং ম্যানুফ্যাকচারার যারা আমাদের বয়সে তাদের ছেলে কিন্তু জয়েন করেছে এখন তাদের উপর আমি কিন্তু সবসময় মনে করছি আমাদের আমাদের আগের আগের প্রজন্ম একটা লাল সবুজের পতাকা খোঁজে একটা দেশ দিয়ে গেছে আমাদের প্রজন্ম সেখান থেকে টেনে আমরা একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছিল তারপর থেকে নিয়ে যাওয়ার জন্য যে চ্যালেঞ্জ রাজনীতিতে বলেন জননীতিশের কাছে এর কাছ থেকে আপনি ম্যাক্সিমাম দশ আশা করতে পারেন তোফাইল আহমেদ সাহেবের কাছ থেকে আপনি তিন বছর আশা করতে পারেন তার পরবর্তী প্রধানমন্ত্রীকে তার পরবর্তী বাণিজ্য মন্ত্রীকে তার পরবর্তী অর্থমন্ত্রীকে তার পরবর্তী শিল্প মন্ত্রীকে তার পরবর্তী ফাইন্যান্স মিনিস্টারকে আমি কিন্তু সেটা নিয়ে ভাবছি আজকের জেনারা আছেন হ্যাভ ডান এক্সিলেন্ট জব যত কথাই না কেন আরটা তোলা আমাদের জন্ম হইতে হবে কিনা জানি না যত কথাই বলেন আরটা এস এম কেব্রিয়া যত কথাই বলেন মহিষ সাহেব আপনি পাবেন কিনা তার পরবর্তীতে যারা আছেন তাদেরকে নিয়ে আমি ভাবছি রাজনীতির কথা যদি বলেন এগেইন

হিউম্যান ক্যাপিটাল যেটাকে আমরা মানুষ বলি বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় শক্তি কিন্তু হিউম্যান ক্যাপিটাল অনেকে হিউম্যান রিসোর্স বলে আমি এটাকে নতুন করে বলি হিউম্যান ক্যাপিটাল বাংলাদেশের আমরা আমরা পত্রিকায় লিখছি কত মিলিয়ন ডলার আর কত হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে গেছে হিউম্যান ক্যাপিটাল ফ্লাই যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখন টাকার অঙ্কে হিউম্যান ক্যাপিটাল ফ্লাই বলতে আমার ছেলে যে লন্ডনে পড়ালা করে আসতে যাচ্ছে না আপনার ছেলে যে লন্ডনে আমেরিকাতে গিয়ে আসতে যাচ্ছে না আর এখানে মেধাবী ছেলেরা যে দেশ থেকে চলে যাওয়ার জন্য সুযোগ করছে এটাকে বলি আমি সবচেয়ে ভয়ঙ্কর আপনি ভারতের দিকে তাকান তাদের রিটার্ন অন হিউম্যান ক্যাপিটাল ইজ হাই তারা বিদেশে পাঠাচ্ছে ছেলে তাদের এডুকেশন স্ট্যান্ডার্ড ইংল্যান্ডও হাই তারা যে পড়ালেগে তারা দেশের বাইরে যেতে চাচ্ছে না আবার যারা দেশের বাইরে গেছে তারা ব্যাক করছে চায়নায় অলমোস্ট রিটার্ন রেট ইজ নাইনটি পার্সেন্ট ইন্ডিয়া ইজ অলমোস্ট এইটি পার্সেন্ট আমার রিটার্ন রেট ইজ অলমোস্ট জিরো দ্যাট মিনস হিউম্যান ক্যাপিটাল ফ্লাইয়ের যে টেন্ডেন্সি সেটা থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে আসতে কেন আমার ছেলে লন্ডন থেকে কেন আপনার ছেলে যদি লন্ডনে থেকে ভালো একটা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে এবং ইন্ডিয়ানরা ইন্ডিয়ান যেটি হয়েছে এবং সেক্ষেত্রে সেখানেও কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ না করতে পারে কিন্তু করতে পারে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি করার যেখানে সুযোগ আছে আপনি দেখেন আমি যদি নিশ্চয়তা দিতে পারি যে আমার ছেলে বা আপনার ছেলে আমাদের আগামী প্রজন্ম বিদেশে গিয়ে পড়ালেখা করে তারা বাংলাদেশে সুন্দর পরিবেশে চাকরির সুযোগ পাবে ব্যবসার সুযোগ পাবে তার প্রফেশনাল পারফরমেন্সের যে সুযোগ হবে সে কিন্তু ব্যাক করে আসবে এই কাজটা করতে হবে কিন্তু আমাদেরকে এটা কিন্তু আগামী প্রজন্মকে দিলে হবে না এখন আমাদের প্রজন্মের সবচেয়ে বড় কাজ হচ্ছে একটা স্থিতিশীল প্রোডাকটিভ ভিশনারি দেশ নিশ্চিত করা আপনি যদি প্রোডাক্টিক দেশ নিশ্চিত করতে না পারেন আমার ছেলে আসবে না যত কথাই বলি না কেন আপনি যদি নিশ্চয়ই আপনার যদি সিকিউরিটি দিতে না পারেন সে আসবে না একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা না থাকে কি আসবে না এন্টারটেইনমেন্ট বলতে শুধু ক্লাবে যাওয়া না কিন্তু এন্টারটেইনমেন্ট যাওয়া হচ্ছে ঢাকার শহর থেকে ঘুরে আমি আপনার এখানে আসার জন্য এক ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে ধানমন্ডি থেকে এই সময় নেই আমাদের প্রজন্ম কিন্তু টকশো করতে আসবেন আমরা আসছি দে উইল সে আমরা একটা কম্পিউটারে বসে সময় নষ্ট করি অনেক বড় এই কাজগুলো আমাদের করতে হবে সেজন্য আমি বারবার বলছি আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম একটা লাল শুভদর পতাকা দেশ দিয়েছে আমরা সেটাকে একটা

ন্যাশনাল ইস্যুর ক্ষেত্রে কিন্তু আমরা এখনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারিনি যে কথাটি আসছে যে একটা প্রোডাক্টিভ ন্যাশন শিক্ষায় পাশ বাড়তেছে গুণগত মান বাড়ছে না তাহলে কি দাঁড়ালো প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে গুণগত মান বাড়াতে হবে শিক্ষায় সেবায় গুণগত মান বাড়াতে হবে অর্থাৎ যে কথাটি আমি প্রথমে বলেছিলাম যে উন্নয়ন প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে সেটা অ্যাড্রেস করতে হবে এবং এই জিনিসটা করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভালো মানুষের আপনি যে কথাটি ইঙ্গিত করেছেন যে রাজনীতিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিংবা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ভালো মানুষদেরকে রাজনীতিতে নিয়ে আসার জন্য যে সুযোগ করে দেওয়া সেই সুযোগটা থাকতে হবে এবং আপনাকে এটাও বলতে চাই সেটা আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ কিংবা যে কোনো বিকল্প রাজনৈতিক শক্তি যেভাবেই আসুক কিংবা থাকুক তাদের ভিতরে যদি সত্যিকারভাবে রাজনীতিবিদ সত্যিকারভাবে ভালো মানুষের মেধাসম্পন্ন লোক এবং ভিশনারি লোকজনকে যদি না না যায় তাহলে কিন্তু আমাদের এই স্বল্প যে মানে নিম্ন মধ্যমায়ের দেশ বলি আর যাই অর্থনৈতিক সূচকে আমরা যতটুকু এগিয়েছি এটা কিন্তু যথেষ্ট নয় কারণ চল্লিশটা বছর কিন্তু কম নয় আমরা যে অর্থনীতি সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা করেছিলাম আমরা পরিশেষে শুধু এটুকু বলতে চাই আমরা অর্থনীতি সম্পন্ন একটা এটা সব মাথা উঁচু কর দাঁড়ানোর বাংলাদেশ চাই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা একটি সুশাসনের বাংলাদেশ চাই এবং আমরা একটি জাতীয় ঐক্য পলিসির ক্ষেত্রে আমাদের হয়তো রাজনীতির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে প্রয়োজন থাকবে বহুমত থাকবে কিন্তু ন্যাশনাল ইস্যু অর্থনীতির ক্ষেত্রে আমাদের যে কথাগুলি আজকে আলোচনায় আনলাম এগুলির ব্যাপারে যদি আমরা যদি সত্যিকার না করতে পারি তাহলে আমার আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি ইসলাম হ্যাঁ ওনার যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করি যদি একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই কিন্তু আমাদের বাংলাদেশে যা রাজনৈতিক বিভোজন অনেকে বলে ক্ষমতার দ্বন্দ্ব আমি বলি ক্ষমতার আদর্শের দ্বন্দ্ব কারণ একটা দল চাই যুদ্ধাপরাধে মুক্ত বাংলাদেশ একটা দল চাই উন্নত বাংলাদেশ আর একটা দল চাই যুদ্ধাপরাধে নিয়ে দিয়ে বাংলাদেশ এই বাংলাদেশের স্বপ্ন

মুক্ত বাংলাদেশ করার জন্য একটা জায়গায় চলে সেখানে আমরা সমর্থন দিতে পারি এখানে তো দ্বিধাবক থাকতে পারে না তাই আমরা গত বছরের বিশৃঙ্খলা গুলো দেখেন উনি আমার চেয়ে রাজনীতি বুঝেন আমরা সযত্নেই জাতিটাকে ডিভাইড করে ফেলেছি সেটাকে ইম্পর্টেন্ট আমরা আলোচনা তো খুব বেশি নেই যে আমরা এখন আলোচনা করছি কিন্তু মধ্যমায়ের দেশ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখানে এবারে ক্লিয়ার ক্লি আমাদেরকে কতগুলো যিনি আইডেন্টিফাই করতে হবে রাজনৈতিক সৃষ্টতা অবশ্যই লাগবে সেটা হতে হবে বেসড অন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে যিনি সরকারে থাকবেন তাকেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে বিরোধী দলে যিনি থাকবেন কে থাকবেন নো তাকে বিশ্বাস করতে হবে দেন আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আন্তর্জাতিক মানে নিতে না পারলেও রিজোনাল মানে নিতে হবে আমাদের শিক্ষার মানকে রিজোনাল মানে নিতে হবে আমাদের স্বাস্থ্যের মানকে রিজোনাল মানে নিতে হবে আমাদের সোশ্যাল সেফটি নেট সিকিউরিটি যেটা সেটাকেও রিজনাল আমি কিন্তু আন্তর্জাতিক মানের কথা বলি না আমি রিজনাল মানের কথা বলি আমাদেরকে গুড গভর্নেন্স আমাদেরকে গুড গভর্নেন্স যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত করতে হবে সুশাসন যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারবো না আমরা হয়তো উন্নত দেশ হব কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী সেই উন্নয়নের বেনিফিশিয়ারি হবে না তাই বৃহত্তর জনগোষ্ঠীকে যেটা আমি আবার রিপিট করবো আমরত সেনের কথা নিয়ে ডেভেলপমেন্ট ভিশন শুড বি সেন্টার মাস্ট জনগোষ্ঠীকে যদি না পারেন কেন্দ্রবিন্দু করতে না পারেন তাহলে সেই উন্নয়ন আমি শেষ আমি তার সাথে একমত যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে যারা স্বাধীনতার বিরুদ্ধে তার বিচার হয়েছে অনেকের এবং শেষ হয়ে যাচ্ছে দিস টু ইজ সেটেল কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করার যে প্রয়াস ছিল আর মানে এটা না করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেলস এমএস এর মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান থেকে মাত্র আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে আমার দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবেন আমন্ত্রণ লম মিস্টার মোহাম্মদ গুলাম সরার মিলন এবং মিস্টার সদুরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই দর্শক আমাদের দু অতিথি দুজনই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ী নেতা হিসেবেও তাদের স্বীকৃতি রয়েছে এবং রাজনৈতিক নেতা হিসেবে কম বেশি তারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত দুজনে মনে করেন যে বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে এবং উচ্চমধ্যমায়ের দেশেও হয়তো উন্নীত হবে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়া খুবই দুরূহ কাজ হবে এবং অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন আছে কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে সামনের দিকে এগুনোটা অনেক কঠিন এবং তার জন্য একটি সুস্থ সবল শিক্ষিত মেধাবী দূরদৃষ্টি সম্পন্ন জাতি তৈরি করতে হবে এখানে সুশাসন নিশ্চিত করতে হবে আইনের শাসন নিশ্চিত করতে হবে অবকাঠামোগুলো তৈরি করতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যে প্রজন্ম এখন রাজনীতি অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তার পরের প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে কঠিন পরিশ্রম বা তাদের মেধাকে কাজে লাগাবার জন্য যে পরিবেশ সেটি যদি বর্তমান প্রজন্ম যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা নিশ্চিত করতে না পারেন তাহলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরটা অনেক বেশি দূরে হবে আরেকটি কথা বড় চ্যালেঞ্জ হিসেবে আপনারা দেখেন যে নিম্ন মধ্যমায়ের দেশ বা উচ্চ মধ্যমায়ের দেশে যাই পরিণত হোক না কেন এর সুফল বৃহত্তর জনগোষ্ঠী পাচ্ছে কি না সেটি নিশ্চিত করাও কিন্তু এটি বড় চ্যালেঞ্জ যারা নীতি নির্ধারক এবং এই নীতিগুলো বাস্তবায়নের দায়িত্বে আছেন তাদের জন্য দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের জন্য শুভকামনা